টানা বৃষ্টিতে কক্সবাজার শহরে চারটি স্থানে পাহাড় ধসে নারী শিশু সহ মোট চারজনের মৃত্যু হয়েছে আর মাটি চাপা থেকে জীবিত উদ্ধার করা হয়েছে অন্তত দুজনকে। বৃহস্পতিবার রাত 9টার দিকে শহরের কলাতলিতে পাহাড় ধসে একটি বসত বাড়িতে দুই শিশু সহ তিনজন আটকে পড়ে। পরে ফায়ার সার্ভিস কর্মীরা তাদের উদ্ধার করে সদর হাসপাতালে পাঠালে মিম নামে এক শিশুর মৃত্যু হয়, বাকিরা হাসপাতালে চিকিৎসাধীন। সন্ধ্যা 7টার দিকে মুহুরি পাড়ায় পাহাড় ধসে মাটি চাপা পড়ে মৃত্যু হয় লায়লা বেগম নামে এক গৃহবধূর। এর আগে ভোর 6টার দিকে পাহাড় ধসে শিকদার পাড়ায় শিশু হাসান ও পূর্ব পল্লান কাটায় জমিলা বেগম নামে এক গৃহবধূর মৃত্যু হয়। চেষ্টার পর আমরা আরেকজনকেও উদ্ধার করি, তার নাম হচ্ছে মিম, বয়স আনুমানিক 10 বছর। তাকেও আমরা উদ্ধার করে হাসপাতালে প্রেরণ করি। তবে পরে নিশ্চিত হই যে পরের জন মিম যেটা সেটা মারা যায় এবং প্রথম জন এখনো সুস্থ আছে এবং জীবিত আছে।